প্রশ্ন করেছে, আপু আমার গার্লফ্রেন্ড বলে তার স্তন থেকে মাঝে মাঝে দুধের মতো সাদা তরল বের হয়। যদিও আমরা কখনোই এখন পর্যন্ত সহবাস করিনি এবং আমাদের বিয়েও হয়নি, এখন আমি জানতে চাচ্ছি কোনো মেয়ের বাচ্চা না হলে কিংবা বিয়ে না হওয়া সত্ত্বেও কি তার স্তনে বুকের দুধ আসতে পারে, কিংবা এটা কি কোনো শারীরিক সমস্যা নাকি স্তন ক্যান্সারের লক্ষণ। দর্শক, আপনার প্রশ্নোত্তর বলব, আমরা জানি যে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন প্রেগনেন্সির শেষের দিকে এসে তার বুকে দুধ আসে, কিংবা বাচ্চা হওয়ার পরে একটা মেয়ের স্তনে দুধ আসতে পারে। কিন্তু কোনো কোনো মেয়ের শারীরিক সমস্যা এবং হরমোনের তারতম্যের কারণে বিয়ে ছাড়া, প্রেগনেন্সি ছাড়া কিংবা কোনো ধরনের সহবাস ছাড়াই কিন্তু তার স্তনে দুধ আসতে পারে। প্রোল্যাকটিন নামক একটি হরমোনের কারণে মহিলাদের স্তনে দুধ তৈরি হয়, আর এই প্রোল্যাকটিন হরমোন উৎপন্ন হয় মহিলাদের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে। তবে কারো কারো শরীরে এই প্রোল্যাকটিন হরমোনের ভারসাম্যহীনতা নষ্ট হয়ে গেলে কিংবা অধিক পরিমাণে প্রোল্যাকটিন হরমোন উৎপন্ন হলে দেখা যায় বিয়ের আগে কিংবা প্রেগনেন্সির আগে তার স্তনে বা বুকে দুধ আসতে পারে। এর বাইরেও স্তনের নানান ধরনের সমস্যার কারণেও কিন্তু স্তন থেকে সাদা পানির মতো তরল কিংবা পুঁজ বের হতে পারে। স্তন থেকে কোনো কিছু বের হলেই বা কোনো তরল বের হলেই কিন্তু সেটা দুধ নয়। আপনাকে লক্ষ্য করে দেখতে হবে এটা দুধের মতো সাদা অন্য কোনো তরল নাকি পুঁজ কিংবা দুধই। স্তন থেকে যদি দুধের মতো তরল বের হয় তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে প্রোল্যাকটিন হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে। কিন্তু স্তন থেকে যে তরল বের হচ্ছে সেটা যদি খুবই দুর্গন্ধযুক্ত হয় এবং এটা যদি দেখতে ঘন পুঁজের মতো মনে হয় তাহলে কিন্তু এই বিষয়টাকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ স্তন ক্যান্সারের লক্ষণের মধ্যে এটা কিন্তু অন্যতম একটি লক্ষণ। একই সাথে আপনার স্তনে যদি কোনো ধরনের চাকা অনুভব করেন কিংবা যেই স্তন থেকে এরকম দুধ বের হচ্ছে সেই স্তনে যদি কোনো ধরনের ব্যথা অনুভব করেন কিংবা আপনার অন্য স্তনের থেকে এই স্তন যদি কিছুটা বড় হয়ে যায় কিংবা হঠাৎ করে এর আকৃতি যদি ছোট হয়ে যায় এবং স্তনের গোটা রঙে যদি অস্বাভাবিক কোনো রঙের পরিবর্তন দেখেন তাহলে অবশ্যই একজন গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অনেক মেয়েরাই তাদের শারীরিক এরকম নানা ধরনের সমস্যার কথা লজ্জার কারণে পরিবারের অন্য কোনো সদস্যদেরকে জানায় না, যার কারণে দেখা যায় সমস্যাটা পরবর্তীতে অনেক ব্যাপক আকার ধারণ করে। তাই এরকম কোনো শারীরিক সমস্যা দেখা দিলে অবশ্যই মেয়েদেরকে তার পরিবারের বড় সদস্যদের সঙ্গে এই বিষয়টা খোলাখুলি আলোচনা করা উচিত এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করা উচিত। যাই হোক, আপনার গার্লফ্রেন্ডের স্তন থেকে যদি হালকা দুধের মতো কোনো তরল বের হয় এবং এই তরলে যদি কোনো ধরনের বাজে দুর্গন্ধ না থাকে এবং সে যদি স্তনে কোনো ধরনের চাকা কিংবা ব্যথা অনুভব না করে তাহলে এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কারণ নেই, কারণ হতে পারে তার শরীরে হয়তো প্রোল্যাকটিন হরমোন।